নমস্কার বন্ধুরা, রিয়ার রান্নাঘরে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমি তৈরি করব বাঙালির পছন্দের চানা মশলা। তাহলে চলুন দেখে নিই কি করে তৈরি করছি এই চানা মশলা। চানা মশলা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখে 4টে সিটি মেরে এটাকে সেদ্ধ করে নিয়েছি। বড় সাইজে 2 কাপ পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 6-7 কোয়া রসুন নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ জিরা নিয়েছি আর 6-7টি লঙ্কা নিয়েছি। প্রথমে এখানে যে আমি বড় বড় করে মশলাগুলো সব কেটে নিয়েছি, এগুলো আমি মিক্সিতে দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1টা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 1/2 চামচ জিরা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এখানে একটা ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, 1 মুঠো কাসুরি মেথি নিয়েছি, নুন, চিনি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে গরম মশলা নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দেবো। তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে খোসা ছাড়িয়ে করে আলু কেটে রেখেছি সেই আলুটা লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এর মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর 2টা গরম মশলা আর সে 1/2 চামচ জিরার ফোড়ন দেব। এবার এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ নুন দেব, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব আর 1 চামচ চিনি। ভালো করে মশলাটা মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। মশলা থেকে যে তেল ছেড়ে এসেছে এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দেবো আর জালটা ভেজে তুলে রেখেছি চালটাও দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে ছোলাগুলো মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে 1 কাপ গরম জল অ্যাড করে দেবো। আর এর মধ্যে এবার আমি
কাশ্মীরি মেথিটা অ্যাড করে দেব। রুটি, পরোটা, নান, কুলচা সবকিছুর সঙ্গে এটি সার্ভ করা যায়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটিকে একটি লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।